ভোটের আগে উত্তপ্ত বীরভূম, কোথাও আক্রান্ত বিজেপি, আবার কোথাও আক্রান্ত তৃণমূল। বীরভূমে ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে অনুব্রত খাস তালুক। একের পর এক এলাকায় আক্রান্ত রাজনৈতিক কর্মী সমর্থকরা। রাজনৈতিক এই উত্তপ্ত পরিস্থিতি গত কয়েকদিন ধরেই বজায় রয়েছে। পাশাপাশি শনিবার রাতে নতুন করে পরপর দুটি ঘটনা ঘটে। একটি ঘটনা ঘটে দুবরাজপুর বিধানসভা এলাকায় এবং অন্যটি বোলপুর বিধানসভা এলাকায়। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষে। ঘটনায় দুজন বিজেপির কর্মী আহত হয় বলে সূত্রের খবর। আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেমনি আমার মানে স্লোগান যেমনি দিয়েছি তেমনি তৃণমূল গুন্ডারা কোথায় ছিল বললেন, এসে আমাদেরকে হামলা দেয় ঠেঙা লাঠি নিয়ে, মানে বোম পিস্তল খুঁজিনি সেমি সে কথা বলুন। অন্যদিকে বোলপুরে সুরুল গ্রামে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। বাবু দাস নামে এক তৃণমূল নেতার বাড়িতে ইটপাটকেল ছুড়ে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, শনিবার গভীর রাতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ধরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রায় 150 জনেরও বেশি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব তৃণমূল নেতা। সাড়ে 10টা নাগাদ প্রায় 150-200 জন বাইক নিয়ে বিজেপির ছেলেরা বাবুদাসকে মার, বাবুদাসকে ধর, এসে বাড়িতে আমার ইট বৃষ্টি, প্রচুর পরিমাণে ইট মারে। তারা ইট সঙ্গে করে নিয়ে এসেছিলো, আমার বাড়ি ভাঙচুর করে ইট মারে, এবং একটা গাড়ি ছিল, স্করপিও গাড়ি ছিল। যখন ইট আমার বাড়ি যখন ভাঙচুর করে যায়, স্করপিও গাড়ি ছিল, স্করপিও গাড়িতে আমাদের ছেলেরা যখন আসে তখন ওই গাড়ি বোঝায় আর্মস ভর্তি ছিল, আর প্রায় 150-200 জন ছেলে ছিল। তার মধ্যে আমাদের সুরুলের 7-8 জন ছিল, বাদবাকি সব বাইরে থেকে এসছে। আর যে কারণে এই ঘটনাগুলো ঘটছে, কালকে স্মৃতি ইরানি এসছে, উস্কানিমূলক কথাবার্তা, আর সবথেকে বড় ব্যাপার যে আমাদের এখানকার ক্যান্ডিডেট, বোলপুর বিধানসভার যে ক্যান্ডিডেট, সেদিনও কয়েকদিন এক সপ্তাহখানেক আগে শ্রেণীকেতনে এক জায়গায় র্যালি করে তিনি বলে গেছেন যে যত তৃণমূল কর্মী আছে বাড়ি থেকে বের করে পেটাও। এরপর থেকে এই তাণ্ডব শুরু হয়েছে। কতটা রাতে বলো? 10:30 থেকে 11 নাগাদ। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে, কতটা ভয় লাগছে? ভয় তো আমরা সাংঘাতিকভাবেই ভয়ে একাইতে হয়ে আছি আমরা, মানে কখন আবার এসে অ্যাটাক করেছে তো বলা যায় না। মানে 150-200 জন নিয়ে এসে যদি একটা মানুষকে হামলা করতে আসে, মার, বাবুদাসকে ধর, কাট, বের বার করে নিয়ে আয়, আমার মেয়ে ওপরে শুয়েছিল, আমার মেয়ের ওপর হামলা করেছে, ওপরে প্রচণ্ড বৃষ্টি ইঁট ছুঁড়েছে, আমার মেয়ের হাতে ইঞ্জুরি হয়েছে, উল্টো আমার মেয়ে যদি উঠে না আসতো ওপর থেকে মেয়ের মাথা ফেটে যেত। পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসে উল্টো ওদের হয়ে কথা বলছে, কোনো স্টেপ নিচ্ছে না, উল্টো বলছে না এটা হতে পারে না, আমাদের প্রশাসন তো এসেছিলো এখানে, যখন আমাদের এখানে এরকম ঢিল মারে তখন আমরা ফোন করি পুলিশকে, পুলিশ বলছে হ্যাঁ ওখানেই আছে, ওখানেই আছে, যাচ্ছি করছি, পুলিশ সব স্টুকে যাওয়ার পর পুলিশ আসেন এখানে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।